জিয়া এরশাদ দেশের জন্য কিছু করেনি নৌ প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মূল টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নোরদের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন 28 জানুয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। জিয়া এরশাদ দেশের জন্য কিছু করেনি নৌ প্রতিমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন যে বাংলাদেশে একসময় একটি রাস্তা বা একটি কালভার্ট নির্মাণে বিদেশিদের সাহায্য প্রয়োজন ছিল, সেই বাংলাদেশ এখন $12 মিলিয়ন রূপপুর পারমাণবিক কেন্দ্র করছে। সেই বাংলাদেশ 18,000 কোটি টাকা ব্যয়ে মাতার বাড়ির মতো গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে, হাজার কোটি টাকা দিয়ে পায়রা বন্দর নির্মাণ করছে। বুধবার 6 জানুয়ারি বিকাল 3টায় ঠাকুরগাঁওয়ের রনিং শেলিং আলী আকবর এমপি অ্যাটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের স্বপ্নের সেতু, যে সেতু নিয়ে খালেদা ডক্টর ইউনুসরা ষড়যন্ত্র করেছিল, বিশ্বব্যাংক ষড়যন্ত্র করেছিল, সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে। এই দৃশ্যমান শুধু আমাদের চোখে নয়, এই পদ্মা সেতুর মধ্য দিয়ে, এই উন্নয়নগুলোর মধ্য দিয়ে সারা দুনিয়া এখন বাংলাদেশকে দেখছে তাদের চোখ দিয়ে, এবং সেই জায়গাটায় নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হব। অতীতে অনেক সরকার এসেছে গেছে, জিয়া এরশাদ খালেদা জিয়ার সরকারের, তারা মানুষের জন্য কিছু করেনি, দেশের জন্য কিছু করেনি, দেশটাকে লুটপাট করে দুর্নীতির আড্ডাখানায় পরিণত করেছে, মাদক নিয়ে যুবক তরুণদের বিকলাঙ্গ করার চেষ্টা করেছে। এই ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, দেশে কোনো গৃহহীন থাকবে না। একসময় মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসার অভাব ছিল, এখন এই অভাবগুলো নেই। বিনামূল্যে বই বিতরণ হয়, এমন কোনো শিশু নেই যারা স্কুলে যায় না। মন্ত্রী প্রতিবন্ধীদের উন্নয়ন নিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন 1996 সালে ক্ষমতায় এসেছিল তখন প্রতিবন্ধীদের জন্য ভাতা শুরু করেছিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে প্রতিবন্ধী নিয়ে এসেছিল। প্রতিবন্ধীদের উন্নয়নে তিনি বলেন, একসময় প্রতিবন্ধীরা ঘরে ঢুকে থাকতো, এখন তারা বাইরে বের হচ্ছে, পড়াশোনা করছে। প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেশনেত্র শেখ হাসিনার কন্যা সাইমা ও ওয়াজেদ কাজ করছেন। তিনি প্রথম প্রতিবন্ধীর উন্নয়নে একটি জাগরণ সৃষ্টি করেছেন, এই কারণে প্রতিবন্ধীরা এখন বের হয়ে আসছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোই মূল টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজন ছাড়া উৎসুক জনতা ভাষাঞ্চরে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বল প্রয়োগে বস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোই মূল টার্গেট। বুধবার 6 জানুয়ারি সচিবালয়ে বল প্রয়োগে বস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের মূল আলোচনার বিষয়টি ছিল, আমাদের মূল কাজ হল যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া। প্রত্যাবাসনের জন্য যা যা করণীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমরা তা করে যাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে চীন, জাপান ও জার্মানির সঙ্গে মিটিং করেছেন। তিনি আশাবাদী, যাদের আইডেন্টিফাই করা হয়েছে তাদের সরকার যাদের আইডেন্টিফাই করেছেন তাদের হয়তো যাওয়া শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী সভায় এটা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি টিম মিয়ানমারে গিয়েছিল, যেখানে টেস্ট কাউন্সিল ও কয়েকজন জেনারেলের সঙ্গে আলাপ হয়েছে, সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছিল। যৌথ কমিটি, বর্ডার কন্ট্রোল কমিটি হয়েছিল, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। তিনি বলেন, আমরা একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর চতুর্দিকে আমরা কাঁটাতারে বেড়া তৈরি করব, যাতে মিয়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছেন তারা যাতে যত্রতত্র না যেতে পারেন, যাতে এক জায়গায় থাকতে পারে, তারাও যাতে অন্যরকম সিচুয়েশনে না পড়ে, এই জন্য আমরা কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যবস্থা করেছিলাম। শুধু কাঁটাতারের বেড়া নয়, চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, সিসি ক্যামেরাও থাকবে, তাদের নিরাপত্তা জোরদার করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য সবাই সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের সেনাবাহিনী সম্পন্ন করবে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নবগঠিত দুটি ইউনিট কাজ শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ প্রয়োজনে বিজিবি ও র্যাবের সহযোগিতা নেবে,
ক্যাম্পের বাইরে এখনকার মতো সেনাবাহিনীর অবস্থানও থাকবে। ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গারা মাঝে মাঝে মিয়ানমারে গিয়ে ইয়াবে নিয়ে আসে জানিয়ে মন্ত্রী বলেন, লাভ লোকসানের ভাগ নিয়েই প্রয়াস কলহ হয়। আমরা শুনেছি কলহ জের ধরে খোনাখুনি হচ্ছে, দু চারটি খুনও হয়েছে, নতুন বাহিনীও তৈরি হয়েছে। এটা যাতে না বাড়ে সেজন্য টহল অব্যাহত থাকবে, রাতের টহল জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ভাসানচরে রোহিঙ্গারা নিজেরাই গিয়েছেন, কাউকে জোর করে নেওয়া হয়নি। সেখানে 1,00,000 রোহিঙ্গা যেতে পারবেন, যারা যাইতে চাবেন তাদের দেওয়া হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘের যে ফর্মুলা দিয়েছেন সেটা ফলো করে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী বিগত দিনে অনেকবার মিয়ানমার গিয়েছেন। অনেক কথা হয়েছে কিন্তু কোনোটাই কাজ হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আবারও আমাদের কনফার্ম করেছেন, তিনি বাইটেলেটার ট্রাইটেলেটার মাল্টি কন্ট্রোল সবভাবে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী মিয়ানমার খুব শীঘ্রই রোহিঙ্গা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও রেডিও এবং অনলাইন সরাসরি সম্প্রচার করা হবে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। 2019 সালের 7 জানুয়ারি নতুন সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড বাংলাদেশে কারো নাই। প্রসঙ্গত, এর আগে সরকারের প্রথম বছর পূর্তিতে গত বছর 7 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দুর্নীতি দমন করে উন্নয়নের সফল সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। নূরদের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন 28 জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ 6 জনের বিরুদ্ধে তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 28 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলা তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান নতুন এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতায় অভিযোগে গত 20 সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাবির ওই ছাত্রী মামলা করে। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সহ 6 জনকে আসামি করা হয়। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী। আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত 8 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অমরণ অনুসরণ শুরু করে ওই ছাত্রী। এরপর গত রোববার 2 আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ঢাবি শাখার সহসভাপতি নাজমুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ 6 জনের বিরুদ্ধে তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 28 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলা তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান নতুন এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতায় অভিযোগে গত 20 সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাবির ওই ছাত্রী মামলা করে। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সহ 6 জনকে আসামি করা হয়। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী। আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত 8 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অমরণ অনুসরণ শুরু করে ওই ছাত্রী। এরপর গত রোববার 2 আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ঢাবি শাখার সহসভাপতি নাজমুল হুদা।